আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। আজকে আমরা আলোচনা করব মরিয়ম নামটি সম্পর্কে। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত, তাই আমাদের উচিত সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন যে মরিয়ম কি ইসলামিক নাম, হ্যাঁ মরিয়ম নামটি একটি ইসলামিক নাম। মরিয়ম নামটি কুরআনের নাম। মরিয়ম নামটি মেয়েদের জন্য একটি আরবি নাম। মরিয়ম শব্দের শুদ্ধ উচ্চারণ হল মারিয়াম। মারিয়াম শব্দটি একটি হিব্রু ভাষার শব্দ। মরিয়ম আলাইহিসসালাম ছিল নবী ঈসা আলাইহিসসালামের মা। মুসলিম শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল মরিয়াম। এটি সাধারণত কন্যা শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরিয়ম নামের ইসলামিক অর্থ হচ্ছে পবিত্র, আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করে এমন। মরিয়ম নামের আরও একটি অর্থ পাওয়া যায়, যার অর্থ হচ্ছে তীব্র বেদনাদায়ক বা সন্তানের জন্য কামনা, পবিত্র বা আল্লাহর প্রতি ভক্তি। মরিয়ম নামটি এভাবেও রাখতে পারেন, যেমন আয়েশা মরিয়াম, মরিয়াম রফসানা, মরিয়াম আফরাস, মরিয়াম সামিরা, মরিয়াম মুনতাহা, মরিয়াম ইয়াসমিন। এম এ আর আই এ এম মারিয়াম বানানটি ইংরেজিতে এভাবে লেখা হয়। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।